হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের যে ব্লগটি হবে ইতিহাস বাস নিয়ে। আজকে আমরা জানব ইতিহাস বাসগুলো গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে ঢাকার কোথায় যাওয়া আসা করে, বিস্তারিত আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যারা ভিউয়ার্স বাস রিলেটেড শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসুন ভিউয়ার্স, আমরা জেনে নিই এখন ইতিহাস বাসগুলো গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে সাভার বাইপেল, সাভার নবীনগর, সাভার বাস স্ট্যান্ড, সাভার হেমাদপুর, ঢাকা গাবতলী, ঢাকা টেকনিক্যাল, ঢাকা মিরপুর ১, ঢাকা মিরপুর ২, ঢাকা মিরপুর ১০ নম্বর, ঢাকা মিরপুর ১৪ পর্যন্ত। ভিউয়ার্স, এই ইতিহাস বাসগুলো মিরপুর ১৪ থেকে গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। আর এই বাসের ভাড়া কত আপনাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নেক্সট পার্ট টু ভিডিও ভিউয়ার্স, কোন রোডের কোন বাসের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টগুলো আমরা দেখে থাকি। আসুন ভিউয়ার্স, আমরা এখন জেনে নিই ইতিহাস বাসের ভাড়া। গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে সাভার পর্যন্ত ৫০ টাকা ভাড়া, আর সাভার থেকে মিরপুর ১৪ পর্যন্ত ৫০ টাকা ভাড়া, আর মিরপুর ১৪ থেকে সরাসরি গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড পর্যন্ত ১০০ টাকা ভাড়া। আর ভিউয়ার্স, আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট পার্ট টু ভিডিও, কোন রোডের কোন বাসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।